আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও অ্যাগেইন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি আপনারা টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছি আমি। হ্যাঁ, ব্যাপারটা অ্যাকচুয়ালি তাই, রানীক্ষেত রোগের যে লক্ষণ, মানে এটা কীভাবে বুঝবেন যে রানীক্ষেত রোগটা হয়েছে আপনার কৌমুতরের, এবং এর পার্মানেন্ট একটি চিকিৎসা বা সমাধানও বলতে পারেন আমি আপনাদের দিয়ে দিব। তো আজকের ভিডিওটি আমি চাইবো, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে অনেক আনুষাঙ্গিক বিষয় আছে, যেগুলো ছোট ছোট বিষয় আছে, যেগুলো আপনাদের সাথে যদি আমি বলি, বলার পর আপনারা যদি সেটা খেয়াল করে না শুনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো ওষুধের নাম কীভাবে কী আসবে বিষয় সব কিছু একটু খেয়াল করে শুনবেন দয়া করে। আর আমি জানি আমার চ্যানেলে যারাই সাবস্ক্রাইব করেছে তারা সবাই আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে এবং কাটাকাটি ছাড়া দেখে, তো আজকের ভিডিওটাই আপনারা কাটাকাটি করবেন না, একটু কাইন্ডলি খেয়াল করে শুনবেন আমার কথাটা। তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার ট্রিটমেন্টের দিকে, মানে এই রোগের ট্রিটমেন্টের দিকে। তবে তার আগে বলে নিই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে সেখানে লাইক কমেন্ট আর শেয়ারও করবেন ভিডিওগুলো, যাতে অন্যান্য ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায়, তাদের উপকার হয়। হ্যাঁ, তো এতটুকুই। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ব্যক্তিগত নাম্বার এবং আমার ফেসবুকের লিংক সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এবং আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন এবং ওই অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন আশা করি। তো শুরু করা যাক। প্রথমত রানীক্ষেত রোগের রোগটা কীভাবে, মানে কি দেখলে বুঝবেন যে আপনার কবুতরের রানীক্ষেত রোগ হয়েছে। বেসিক্যালি এই রোগটা খুবই কমন একটা রোগ, কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেক সময় না জানার কারণে অনেকেই বুঝি না যে রোগটা আমার কবুতরে হয়েছে কি হয়নি। অনেক সময় আপনার কবুতরের রোগটা হয়ে আছে কিন্তু আপনি বুঝতেছেন না যে অ্যাকচুয়ালি তার কি হয়েছে। তো আজকে আমি যে বিষয়টা যেভাবে বলবো এটা যদি আপনি একটু বুঝে রাখেন ভালো মতো, তাহলে বুঝবেন যে আপনার কবুতরের রানীক্ষেত হয়েছে কি হয়নি। প্রথমত যে বিষয়টা হচ্ছে, রানীক্ষেত রোগ হলে কি কি হতে পারে। এই সকল ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় যে আপনার কবুতর বসে বসে ঝিমাতে থাকে, বসে বসে ঝিমাবে, আর আপনার খাওয়া দাওয়া খুব কম খাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কবুতর বসে বসে ঝিমাবে এবং খাওয়া দাওয়া কমায় ফেলবে, অনেকখানি কমায় ফেলবে তারা, এবং আপনার পানি খাওয়া দোনোটাই কমাবে। আরেকটা কথা হচ্ছে টয়লেটটা আপনার গাঢ় সবুজ হবে, চুনার পরিমাণটা একটু কম থাকবে বাট গাঢ় সবুজ পায়খানা হবে, আর আপনার ওজনটাও হ্রাস পেতে পারে, মানে ওজনটাও কমে যেতে পারে। তো যেই কথাটা বললাম, এই বিষয়গুলো যদি দেখেন কবুতরের মধ্যে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার কবুতরের রানীক্ষেত রোগ হয়েছে বা সে রানীক্ষেতে আক্রান্ত। এটা গেল যে রানীক্ষেত হয়েছে কি হয় নাই সেটা কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো তারা বুঝবেন। তো এটা গেল একটা পর্যায়ে। এখন আসা যাক রানীক্ষেত রোগের চিকিৎসাটা কিভাবে করবেন। এখন রানীক্ষেত রোগটা চিকিৎসা করার ক্ষেত্রে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করে থাকেন, যে বা হয়তো জিজ্ঞেস করেছেন, অনেককে জিজ্ঞেসা করেছেন, তো যারা আছে তারা হয়তো বেসিক্যালি আপনাকে সাজেশন করবে যে ভ্যাকসিন করেন, আবার কেউ কেউ সাজেশন করবে হয়তো যে আপনার অ্যান্টিবায়োটিক দেন। ঠিক আছে, আবার কেউ কেউ বলবে এই দুইটা ওষুধের সাথে আবার এক্সট্রা কিছু, মানে কিছু ওষুধ আপনি ইউজ করেন। তো ব্যাপারটা আসলে যারাই সাজেশনটা আপনাকে দিবে তারা অ্যাকচুয়ালি 100% রাইট না। ঠিক আছে, আপনাদের মানে বোঝার জন্য এবং একটু ভালো মতো বুঝবেন আমার কথাটা, তারা 100% রাইট না, তারা 20-30% রাইট, বাকি না। তো এখন কীভাবে আপনারা চিকিৎসাটা করবেন আমি প্রক্রিয়াটা বলতেছি, আপনি একটু খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে আপনার ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক এবং তার পাশাপাশি একটি সহকারী ওষুধ, তিনোটাই প্রয়োজন। এখন কীভাবে, তিনোটা কি একসাথে, না একসাথে কখনোই দেওয়া যাবে না, এই তিনোটার ব্যবহার সময় সাপেক্ষে করতে হবে, সময় অনুযায়ী তিনোটারই ব্যবহার আছে। ধরুন
এখন প্রথমে আসি, যেহেতু আমি ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক এবং সহকারী একটি ওষুধের কথা বলেছি, তো প্রথমে আসা যাক ভ্যাকসিনের ব্যাপারটা। রানীক্ষেত রোগ নির্মূলের জন্য সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের প্রয়োজন বা যেই ওষুধটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন দুইভাবে দেওয়া যায়, এক হচ্ছে খাদ্য খাওয়ায় দেওয়া যায়, আর একটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। এখন ভ্যাকসিনের প্রয়োগটা আপনারা কিভাবে করবেন? এখন ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে, যদি ধরেন আপনার কবুতর রানীক্ষেত রোগটা শরীরে মাত্র জন্ম নিয়েছে, ধরেন মাত্র হয়েছে তার ভিতরে রানীক্ষেত, আপনি তার সিমটম দেখে বুঝতে পারলেন যে মাত্র তার রানীক্ষেত রোগটা হয়েছে, তো আমি যদি পার্সেন্টেজ দিই তাহলে ধরেন 5% রোগ তার শরীরে ছড়িয়েছে। যদি 5% উপরে যায়, 5% রোগমাত্রার উপরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে আপনি মাত্র বললেন ভ্যাকসিন করাইতে, আবার বলতেছেন ভ্যাকসিনটা ঝুঁকিপূর্ণ। আসলে কি বলি, পুরো কথাটা আগে শুনবেন তারপরে কোশ্চেন করবেন। ভ্যাকসিন এই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোন ক্ষেত্রে? যদি 5% উপরে উঠে যায় তার রোগের পরিমাণটা, কারণ আপনার এই রোগটা শরীরের যে সকল জায়গায় বাসা তৈরি করে আছে, মানে এই রোগ, এই ভাইরাসটা শরীরের যে সকল জায়গাগুলোতে আছে, ভ্যাকসিনটা কিন্তু সেই সকল জায়গাগুলোতেই যাবে, এবং যে সেই জায়গাগুলোই ভ্যাকসিনটা দখল করবে, দখল করে নিয়ে সে কিন্তু বেশ কিছুদিন ওখানে স্টে করবে এবং ভাইরাসগুলোকে মারবে। তো অসুখ যদি 5% ঊর্ধ্বে চলে যায়, তখন কিন্তু ভ্যাকসিন আর সেই জায়গাগুলো নিতে পারে না, আর যদি নিতে পারেও তখন ভ্যাকসিন এবং ভাইরাস দুইটার মধ্যে যে ফাইটিংটা হয় ডিসুম ডিসুম, ওই ফাইটিংটার কারণে শরীরের মধ্যে এমন কিছু বিক্রিয়া ঘটবে যার কারণে কবুতর ফুটুস, মানে মারা যাবে এক কথা। তো আপনারা ভয় পায়েন না, এটার সমাধানটাই আমি এখন দিব। সেটা হচ্ছে, যখন রোগ বেশি গাড়ায় যাবে, মানে যদি অতিরিক্ত পরিমাণে রোগ বেড়ে যায়, তখন সে সকল ক্ষেত্রে আপনার অন্য একটি ভ্যাকসিন প্রোভাইড করতে হবে তাদের, এবং সেই ভ্যাকটি আপনার সেই ভ্যাকসিনটি ডাবল করে দিতে হবে। যদি আপনি নর্মাল ভ্যাকসিন, আচ্ছা আমি আগে ভ্যাকসিনের নামটা আপনাদের বলে নিই, সেটা হচ্ছে লোসাটো স্টেইন, ঠিক আছে, সরি লেসোটা স্ট্রেইন, এই ভ্যাকসিনটি আপনার কবুতরকে দিতে হবে, এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। যদি আপনি নিজে দিতে পারেন অবশ্যই দিবেন, তবে হ্যাঁ ডোজ হবে ডাবল, ডাবল বলতে 2 ml। নর্মালি আমরা যে সকল রানীক্ষেতের ভ্যাকসিন পাই ওগুলো আমরা 1 ml দিতে বলি, সিরিঞ্জে গুলিয়ে 1 ml পুশ করতে বলি, কিন্তু এই লোসাটা স্টেইন যেটা আছে, লাসোটা, আপনার স্ক্রিনে দেখতেছেন ওষুধটা, ওখান থেকে একটু কাইন্ডলি স্পেল করে নিন, বলতে খুব কষ্ট হয় আমার, লাসোটা স্ট্রেইন, এই ভ্যাকসিনটি 2 ml প্রোভাইড করতে হবে। এখন ভ্যাকসিনের ব্যাপারটা আপনারা নামটা জানলেন, ভ্যাকসিনটা দেখতেছেন আপনাদের সামনে, এটা আপনার 2 ml পুশ করার পর আপনি এখন আসেন নেক্সট যে পদক্ষেপটা, আপনি ভ্যাকসিনটা দিয়ে ফেললেন, দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘরে কোনো রকমের জীবাণুনাশক 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। ঘরে যদি কোনো জীবাণুনাশক ব্যবহার করতেই হয় সেটা 3 দিন পর। যদি আপনি কোনো প্রকারের জীবাণুনাশক ব্যবহার করে থাকেন তাহলে সেটা ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতাটা কমিয়ে ফেলবে। বারবার বলতেছি, যদি কোনো জীবাণুনাশক এই সময়টা আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতাটা কমায় ফেলবে। এটা হলো ভ্যাকসিন দেওয়ার পরের কথাটা আমি বললাম আপনাকে। এখন জীবাণুনাশকটা আপনি দয়া করে ভ্যাকসিন দেওয়ার 3 দিন পর দিবেন। এটা গেল একটা চ্যাপ্টার, এখন ভ্যাকসিনের চ্যাপ্টার ক্লোজ। ভ্যাকসিনটা আর এই, হ্যাঁ আরেকটা কথা, এই ভ্যাকসিনটা আপনি সুস্থ অসুস্থ দোনো কবুতরকেই দিতে পারবেন, সুস্থ এবং অসুস্থ দুই কবুতরকেই দিতে পারবেন। এখন আপনার ভ্যাকসিন দেওয়া শেষ, ভ্যাকসিন দেওয়ার পর আপনি কি করবেন? ভ্যাকসিন দেওয়ার পর পালা এসে যায় আপনার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এখন এগুলো কিন্তু পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি, রানীক্ষেত সম্পূর্ণভাবে নির্মূল করার প্রক্রিয়াটাই আমি দেখাই দিচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে, আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসেন অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা। অ্যান্টিবায়োটিক বেশ কয়েক রকমের পাওয়া যায় বাজারে, ঠিক আছে। এখন অ্যান্টিবায়োটিকটা তাদের শরীরের জন্য এই মুহূর্তে প্রচুর প্রয়োজন, ঠিক আছে, যেহেতু ইনফেক্টেড যে সকল কবুতর থাকবে তাদের জন্য খুবই প্রয়োজন আপনার অ্যান্টিবায়োটিকটা।
অ্যান্টিবায়োটিকটা ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা পর দিবেন আপনি, অ্যান্টিবায়োটিকটা ভ্যাকসিন করার ঠিক 8 ঘন্টা পর দিতে পারবেন। এখন এই ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করবেন? এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি যেটা, অনেকগুলো ওষুধ আছে, এর মধ্যে আমি যেটা খাওয়াই এবং আমি যেটা ভালো ফল পেয়েছি সেই অ্যান্টিবায়োটিকটার কথাই বলবো, যেটা আপনাদের কাছে পরিচিত অনেকের কাছে, সেটা হচ্ছে আপনার সিপ্রোসিনভেট সিরাপ, যেটা লিকুইড, সিপ্রোসিনভেট লিকুইড। আপনারা ওষুধটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সিপ্রোসিনভেট লিকুইড, এটা স্কোয়ার কোম্পানির, ঠিক আছে, এই কোম্পানিরটাই আমি বেসিক্যালি খাওয়াই থাকি। তো সিপ্রোসিনভেট লিকুইডটা আপনারা 1 লিটারে 1 লিটার পানিতে 1 ml ওষুধ গুলিয়ে এরপরে কবুতরকে খাইতে দিবেন, ঠিক আছে। এটা আপনার বেশি না, 2-4-5 দিন খাওয়ান, 5 দিনের মতো খাওয়ান, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। তবে ভ্যাকসিন করানোর 8 ঘন্টা পর, কিন্তু 8 ঘন্টা পরের থেকে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিকটা শুরু করবেন, ঠিক আছে। আশা করি অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার, আর কোন ওষুধ দিবেন সেটাও আপনারা দেখতে পারতেছেন। ওকে, তো এখন আমরা মুভ করি অন্যদিকে, সেটা হচ্ছে, এই গেল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এখন অ্যান্টিবায়োটিকের পর আপনি এখন কি করবেন? এখন ব্যাপারটা হচ্ছে, আপনি অ্যান্টিবায়োটিক প্রোভাইড করলেন, অ্যান্টিবায়োটিক প্রোভাইড করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি সহকারী ওষুধ লাগবে। যেমন কি, আমি আপনাকে বলি, যেহেতু ভাইরাস টাইরাস এগুলো যখন কবুতরের শরীরে হয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি, ওদের নিজস্ব শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই কিন্তু ওরা অনেকটা মেকওভার হয়ে আসে বা আপনার ওভারকাম করে। এখন এই সকল ক্ষেত্রে তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরেকটু বাড়ানোর জন্য, মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটু হেল্প করার জন্য, আপনার এই রানিক্ষেতটাকে ডিফেন্স করা, মূলত রানিক্ষেতটাকে ডিফেন্স করার জন্য যে ওষুধটার প্রয়োজন, ঠিক আছে, ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে ওষুধটা বাড়ায় দিবে সেটার বিষয়ে আমি এখন কথা বলবো। আর সেই ওষুধটার নাম হচ্ছে, এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, এই ওষুধটার নাম হচ্ছে ইমোলাইট, ঠিক আছে, ইমোলাইট, ঠিক আছে, IMMOLYTE, ইমোলাইট, এটাও স্কোয়ার কোম্পানির, ঠিক আছে, ইমোলাইট, এটা আপনি যে কোনো পশু ফার্মেসিগুলোতে পাবেন। আমি যে কটা ওষুধ এখন দেখাইলাম যা সকল নামগুলো বলে, ওগুলো সব পশু ফার্মেসি ছাড়া কোথাও পাবেন না, ঠিক আছে, ইমোলাইট, এটা স্কোয়ার কোম্পানির। এই ইমোলাইটটা আপনি 1 লিটার পানিতে 1 ml দিবেন, হ্যাঁ, 1 ml, 1 লিটার পানিতে 1 ml দিবেন। এবং এই ইমোলাইটটা কি কাজ করবে? এই ইমোলাইটটা বেসিক্যালি ওদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে এটা আরও বাড়িয়ে তুলবে। আপনি ভ্যাকসিন করলেন, ভ্যাকসিন করানোর পর যখন তাদের অ্যান্টিবায়োটিক খাওয়ালেন, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর আপনি ইমোলাইট, এই ওষুধটি খাওয়াবেন। এই ওষুধটি খাওয়ালে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে আসবে। সুতরাং আপনার কবুতর ভ্যাকসিন করানোর পর আগামী 4-5 মাস, ইভেন 6 মাস পর্যন্ত কোনো রকমের রানি ক্ষেতের ভাইরাস অ্যাটাক করতে পারবে না। ইভেন আপনি আমার কথাটা লিখে রাখেন, এই প্রক্রিয়াটা আপনি যদি করে রাখেন, আমি আজকে যে প্রক্রিয়াগুলো আপনাদের দেখালাম, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক প্লাস ইমোলাইট, এই পর্যন্ত এই তিনটা ওষুধই হচ্ছে, একটা ভ্যাকসিন, একটা অ্যান্টিবায়োটিক এবং একটা ওষুধ, এই তিনটা প্রক্রিয়া যদি আপনি আমার কথা মোতাবেক যেভাবে আমি বলেছি ওভাবে যদি করেন, আপনার কবুতরের 80% রোগ বালাই আর হবে না, প্রায় 80% রোগ বালাই হবে না, বাকি 20% আল্লাহতালার হাতে, বা 100% আল্লাহতালার হাতে, কিন্তু মানে যতটুকু মানুষ হিসাবে বলতে পারে সেটা হচ্ছে 80% রোগ বালাই থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, এটা আমি বলতেছি। তো ইমোলাইট ওষুধটা নিয়ে কথা বলতেছি, তো বারবার এক কথা বলার কোনো মিনিং নাই, তারপর আরেকবার বলে দিই, এটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে তুলবে। এই তিনটা ওষুধই কিন্তু প্রয়োজন, তিনটা জিনিসই কিন্তু আপনি একটার পর একটা, আমি যেভাবে প্রক্রিয়াটা বলেছি ঠিক এভাবেই করবেন, আশা করি আপনার একটা কবুতরের আর কোনো সমস্যা হবে না। আর এই সকল ওষুধগুলো শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই কবুতরকে ভিটামিনের কোর্সগুলো করিয়ে নেবেন, ঠিক আছে, ভিটামিনের কোর্সগুলো করানোর ক্ষেত্রে আপনারা ভিটামিন ADE3, ঠিক আছে, বা ভিটামিন ই সেল, বিকম, ভিট, ক্যালপ্লেক্স, এগুলো অবশ্যই চালায় যাবেন।
তো আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ভিটামিন ইটা, ভিটামিন ই অবশ্যই খাওয়াবেন। সবগুলো ওষুধের কোর্স শেষ হয়ে যাওয়ার পর ভিটামিন ই অবশ্যই খাওয়াবেন, ঠিক আছে? আজকের ভিডিওটি একটু লম্বা হলো, তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি পুরো বিষয়টা আপনাদের না বুঝিয়ে তো পারবো না। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন, আর যদি আমার কথা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, যদি আপনি বুঝতে পেরে না থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইবেন। আমার ফেসবুক লিংক এবং আমার ফোন নাম্বার দোনোটাই ডেসক্রিপশন বক্সে উপর নিচে দেয়া থাকবে। আপনারা দয়া করে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই ফোন করে জানতে চাইবেন, অথবা আমার ফেসবুক লিঙ্কে গিয়ে আমার মেসেঞ্জারে আপনারা নক করবেন। দয়া করে না বুঝে এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে যাবেন না। যদি এটা বুঝে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে 80% রোগবালাই থেকে আপনি মুক্ত হয়ে যাবেন কবুতরের, ঠিক আছে? তো এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করেন, আশা করি আর কারো কাছে আপনাদের যেতে হবে না। জাস্ট যা বলেছি ওই অনুযায়ী করেন, ওকে? বাড়তি আর একটা কিছু করতে যান না, আর না বুঝলে আমাকে বললেন, আমার কাছে জানতে চান, আমি অবশ্যই অবশ্যই আপনাদের হেল্প করবো, ওকে? তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদিও আজকে ভিডিওটা অনেক বড় বানিয়ে ফেলছি, তো ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি কিছু মিস করে যাই অবশ্যই আমার কাছে জানতে চাইবেন, মানুষ তো ভাই ভুল হতেই পারে আমার। আর যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এই কয়েকদিন যাবত, আমি নাম বললাম না, ইনশাল্লাহ আমার চ্যানেলের 10,000 সাবস্ক্রিপশন কমপ্লিট হয়ে গেলে আমি সবার নাম উল্লেখ করব। তো আপনারা কমেন্ট করতে থাকেন আর আমাকে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যেন আপনাদের আরও ভালো ভালো ট্রিটমেন্ট আমি সামনে উপহার দিতে পারি। তো রানী ক্ষেতার চ্যাপ্টার আজকে ক্লোজ, আশা করি নেক্সট টাইম থেকে আর কারো রানী ক্ষেতার প্রবলেম হবে না আমার এই ভিডিও দেখার পর থেকে। তো টিল দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ারও করেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। সো গাইজ, বাই।